তোমার নামটা একটু বলো। ঠাকুর দাস মাহাতো। আচ্ছা, কত পেয়েছো মাধ্যমিকে জীবন বিজ্ঞানে? জীবন বিজ্ঞানে পেয়েছি 96। আচ্ছা, ভয়েসটা একটু কেমন আসছে? ঠিক আছে, এই হেডফোনটা খুলে নাও তো, দেখো তো বেশি ভালো আছে নাকি ভয়েস। আচ্ছা, তো তুমি, আমি তোমার কয়েকটা পার্টে জিজ্ঞাসা করবো, তুমি কীভাবে পড়াশোনা করেছিলে, ঠিক আছে, এবং কিভাবে তুমি নোটস লিখে প্র্যাকটিস করেছো, মানে ওটা প্রস্তুত করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, এবং কিভাবে তুমি পরীক্ষার খাত পরীক্ষার আগে পড়েছিলে এবং কীভাবে পরীক্ষার খাতা লিখেছিলে, কয়েকটা পার্টে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমাকে বলো যে কিভাবে খুঁজে পেয়েছিলে চ্যানেলটা? ম্যাম, প্রথমে ক্লাস নাইনে হতো, মানে মোবাইলটা তখন বাবার ছিল, ক্লাস নাইনে টেলিগ্রাম থেকে একটা বন্ধুর কাছে জেনেছিলাম আপনার ব্যাপারে। তখন ইউটিউব চ্যানেলের ব্যাপারে জেনেছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপটা পরে জেনেছি, ইউটিউব থেকে জেনেছি। আচ্ছা, ইউটিউব থেকে ফার্স্ট দেখেছো, হোয়াটসঅ্যাপ গ্রুপটাই পরে জয়েন করেছো। আচ্ছা, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো যে তুমি কি করে প্রস্তুতির সময় কিভাবে প্রস্তুতি নিয়েছিলে সেটা তুমি আমাকে। প্রস্তুতি বলতে প্রথম প্রথম টেক্সট বইটাকে প্রথমে ফলো করেছিলাম, টেক্সট বইটা প্রথম প্রথম কিছুটা কিছুটা অসুবিধা হতো, তো ইউটিউব থেকে বইটা দেখলে, তো আমার টিউশনে ম্যাডামের দেখাচ্ছে, তার আপনার ভিডিওগুলো সব দেখতাম, আর পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পরে নোট তৈরি করতাম, প্রথমে নোটগুলো তৈরি করতাম না, আগে মানে যা কিছু ডাউট থাকতো সব কিছু ক্লিয়ার করার পরে নোটসগুলো করতাম, আর শেষে রিভাইজের সময় নোটসগুলোকে পড়তাম, তাতে বইটা টেক্সট বইটা অবশ্যই পড়তাম, কিন্তু নোটসগুলোকে একবার চোখ বুলিয়ে নিতাম। মানে তুমি বলতে চাচ্ছো আমি টেক্সট বই থেকেই পড়তাম, মানে অনেকে পড়ে না এই বই ওই বই, ওইটা না, কখনোই টেক্সট বই থেকেই পড়তে হবে, যেটা একটু আগে মানে আগে যে ইন্টারভিউটা নিয়েছিলাম নূর, যে 100-তে 100 পেয়েছে, ও কিন্তু সেম কথা বলে, এবং প্রত্যেকে সেম কথা বলে যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, এই সহায়িকা ওই সহায়িকা নয়, যত কিছু সহায়িকা থাকুক টেক্সট বই পড়তে হবে। কেন পড়তে হবে? টিচার, আমরা খাতা দেখি কোথা দিই, টেক্সট বই থেকে খাতা দেখি, এবং টিচাররা টেক্সট বই বেসেস খাতা দেখে, ধরো তুমি পরীক্ষার পরে তুমি খাতা রিভিউ করার সময় বললে, একটা বই বানিয়ে নিয়ে গিয়ে বললে, এই তো আমার বইতে আছে, আমি তো লিখেছি, আপনি কেন নাম্বার দেন, খাতা চ্যালেঞ্জ করলে তা হবে না। টেক্সট বই সরকার যেটাকে মান্যতা দিয়েছে ওটা থেকেই পড়তে হবে, তাই তো, যেটা তুমিও বললে, এবং তুমি নাম্বারটা পেয়েই বলছো, এরকম না হাওয়াতে কথা বলছো, তাই তো। ইউটিউব থেকে কিছু কিছু নোট কপি করতাম, গুগল থেকে সার্চ করতাম। এবার নোটসটা কিভাবে তৈরি করতে, খাতায়, খাতা তো নোটস তৈরি করা উচিত কি উচিত না, মানে যেটা আমি পড়ে পরীক্ষা দিতে যাবো, নাকি আমার খাতা একটা তৈরি করা আমার উচিত, যেখানে আমার ক্লিয়ার কাট কোশ্চেন আনসার লেখা থাকে? অবশ্যই খাতায় নোটস করার ক্ষেত্রে সব কোশ্চেনগুলো অবশ্যই লিখতাম না, সব কোশ্চেনগুলো বইটা ভালোভাবে পড়া থাকলে অটোমেটিক হয়ে যাবে, সব কোশ্চেনগুলো বড়গুলোর ক্ষেত্রে লিখতাম, মানে আর ওই যে ছবিগুলো ছিল, ছবিগুলো প্রথম থেকে আমি তৈরি করিনি, ছবিগুলো শেষের সময় আপনার ছবিগুলো আপনার শেষের সময় টেস্টের আগে এমনি কিছু কিছু ছবি দেখে গেছিলাম, কিন্তু আপনার যে সাজেশনটা ছেড়েছিলেন সেই সাজেশনটা থেকে প্র্যাকটিস করার পরে ওইটা থেকেই তো চলে এসেছিল। আর একটা আপনার ভিডিও ছিল ইউটিউবে, একটা খাতার স্ক্রিন রেকর্ডিং করা একটা ভিডিও ছিল, একটা দাদা ওই ছেলেটি হচ্ছে ওই বছর মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, উচ্চ মাধ্যমিকে 7th হয়েছিল, সুমিত মুখার্জি, ওর খাতা ছিল ওই খাতাটা আমি প্রায় দেখতাম, একবার নয়, কিছুদিন পর মন করলেই খাতাটা দেখতাম। ও হচ্ছে মক টেস্ট দিয়েছিল, ও মক টেস্ট প্রচুর দিয়েছিল আমার কাছে, এবং ওই মক টেস্টেরই খাতাটা, মানে ওর খাতা আমি কাটার জায়গা পাচ্ছি না, টিচাররাও খাতার জায়গা, মানে যে খাতা দেখেছেন মাধ্যমিকে তিনিও খাতা কাটার জায়গা পাইনি, ঠিক আছে, যাতে করে কি ও কিন্তু একটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, উচ্চ মাধ্যমিকে 7th র্যাঙ্ক হোল্ডার এবং সায়েন্সের থেকে, ঠিক আছে, যেভাবে মানে এমনভাবে লিখতে হবে টিচার খাতার কাটার জায়গা পাবে না, যেটা কিনা আমি তোমার হয়তো কিছু কিছু কাটা গেছে তার জন্য একটু কমেছে, সেটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ বল। ওই যে তারপরে বলো বলো আর শেষের আছে
সায়েন্সের চ্যাপ্টারটাতে ওর প্রায় একই জিনিস আছে, প্রায় সায়েন্স চ্যাপ্টারতে কিছু প্রায় একই জিনিস আছে, ওটাতে মানে মুখস্থ করার মতো কিছু নেই, নিজে কিছুটা পড়লে হয়তো বোঝা যাবে, নিজের থেকে ওটা লেখা যাবে। সেসের ফিফথ চ্যাপ্টারটার কথা বলছে, ইভিএস চ্যাপ্টারটার কথা বলছে, হ্যাঁ ওটাতে প্রচুর নাম্বারও ওঠে, ওটা কিন্তু মানে একটু বুঝে নিয়ে করলে হয়ে যাবে। মেন ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টারটা কিন্তু সময় খাবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাই তো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর পাঁচ নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে নোটসও আমি তেমন ভাবে তৈরি করিনি, বইটাকেই যা পড়েছিলাম। বইটাকে পড়েছো তাহলে তুমি দাগিয়ে পড়েছো, কিন্তু আমার মনে হয় নোটসটা তৈরি করা জরুরি ছিল। এবং তারপরে হচ্ছে যে আমি যে খাতার যে ভিডিওটা দিয়েছিলাম সেটা তুমি ফলো করেছো, অবশ্যই ফলো করেছো, এবং হচ্ছে নোটস তৈরি করে পড়া অবশ্যই, নোটস ফার্স্ট চ্যাপ্টারে তৈরি করা উচিত, যদি কেউ নাও পারে অন্তত যেন ফার্স্ট চারটে চ্যাপ্টারের নোটস তৈরি সে অবশ্যই করে, তাই তো? অবশ্যই সে চারটে চারটে নোটস তৈরি করে, এবং হচ্ছে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা, তাই তো? এটা তোমার প্রস্তুতি, মানে সারা বছর ভাবে তুমি প্রস্তুতি নিয়েছো, তাই তো? আচ্ছা এবার আমাকে তুমি যে পরীক্ষার আগে তুমি কীরকম ভাবে, জাস্ট পরীক্ষার আগে কয়েকদিন বাকি সেই সময় কীরকমভাবে পড়েছো, বা আগামীর ভাই বোনরা কীরকম করে পড়বে? পরীক্ষার আগের দিন বলতে, পরীক্ষার আগের দিন পরীক্ষার কয়েক মাস আগে তখন টেক্সট বইটাই পড়তাম, নোটস গুলো খুব একটা পড়তাম না, কারণ তখন শর্ট কোশ্চেন গুলোর প্রতি একটু বেশি জোর দিয়েছিলাম, শর্ট গুলোর প্রতি একটু বেশি জোর দিয়েছিলাম, মানে যখনই টেস্ট পেপার ফলো করতে দেখলাম দেখি শর্ট কোশ্চেনে একটু বেশি ভুল আছে, বড়গুলো মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু সবকিছু তখন ওই টেক্সট বইটাকে একটু বেশি জোর দিলাম, তারপরে যেই পরীক্ষা আসবে আসবে দেন ওই নোটসের খাতাটা পড়তাম। হ্যাঁ পরীক্ষা একদম চলে আসলে তখন নোটসের খাতাটা পড়বে, কেউ যদি মনে করে আমি নোটস তৈরি করবো না, আমি খাটবো না, আমি একটা ভালো নাম্বার অ্যাচিভ করবো, অ্যাকচুয়ালি সেটা হবে না। দেখো যারাই বলছে আজকে, যাদেরই ভিডিও মানে তোমরা পরপর পাবে, প্রত্যেকেই বলবে যে না আমি খেটেছি, না খেটে কিন্তু হয়নি, অনেকে বলবে যে এখনকার যুগে প্রচুর নাম্বার পাওয়া যায়, অ্যাকচুয়ালি সেটা নয়, আমি তো বহু যুগে পরীক্ষা দিয়েছি, আমি এত বছর ধরে পড়িয়ে যাচ্ছি অফলাইন অনলাইন, আমার কাজ টিউশন পড়ানো, আমি টিউশন পড়াচ্ছি এবং বর্তমানে অনলাইনেও পড়াচ্ছি, এবং একটা স্কুলে আমি একটা হাই স্কুলের পার্ট টাইম টিচার হিসেবে রয়েছি, এবং এত ছাত্রছাত্রীর আমি দেখছি, সেই অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, ওরা তো বলছেই এবং আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, যদি কেউ না পরিশ্রম করে, নিজের খাতায় যদি নোটস তৈরি না করে, তার ভালো নাম্বার পাওয়াটা কখনোই পসিবল না, তাই তো? কি মনে হয় তোমার? হ্যাঁ ওটা অবশ্যই, আর কিছু কিছু ক্ষেত্রে ওই তো কিছু কিছু নাম আমার মনে থাকতো না, উদাহরণের নাম আর কিছু কিছু যে ওই যে আছে না মস্তিষ্কের অংশ, মস্তিষ্কের অংশ ওদের কাজগুলো, ওদের কাজগুলো মনে থাকতো না, তো ওটাকে প্রায় সপ্তাহে সপ্তাহে একদিন প্রায় দেখতাম ওই কাজটা, ওই ছকটা একটা ছক বানিয়ে দেয়ালে দিকে রেখেছিলাম। আমি এতটা জিদ্দি যে ওটাকে আমি অ্যাচিভ করেই ছাড়বো, ওটাকে আমি আমার মানে মস্তিষ্কে ঢুকিয়ে ছাড়বো, এতটা জিদ্দি হতে হবে, ওর কথাটা শোনো, আমি মস্তিষ্কের পার্ট গুলো ভুলে যাচ্ছি, আমি ওটাকে সপ্তাহে একবার করে দেখতাম, ও করেই ছেড়েছে, আমি করেই ছেড়েছি, এবং ও দেওয়ালে লিখে আটকে রেখেছিল দেওয়ালে, সেটা পড়তো, তোমরা দেখে নাও, যাদের মনে হয় পরিশ্রম করবো না, বাট আমি একটা জিনিস অ্যাচিভ করে নেবো, হবে না, ও বলছে আমি ভুলে যাচ্ছি, আমি ওটা সপ্তাহে একদিন করে দেখতাম, এবং হচ্ছে দেওয়ালে চিপকে রেখেছিলাম যে আমি যাতে ভুলে না যাই, অ্যাচিভ করে নিয়েছে সেই নাম্বারটা, তাই তো? আচ্ছা এবার একদম পরীক্ষার আগে হলে এবং পরীক্ষার খাতায় তুমি কীভাবে লিখেছিলে সেটা বল। পরীক্ষার খাতায় বলতে বড় কোশ্চেনগুলোর ক্ষেত্রে পার্ট মার্কিং যেগুলোতে বেশি আছে সেগুলাই লিখে আসতাম, ওই অথবা মনে করুন অথবা আছে ১+১+২, ১+১+৩ এই সেই টাইপের কোশ্চেনগুলোকে বেশি মানে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম, আর কিছু যেমন গ্যামেটের অঙ্ক দু একটা থাকতো তো, হ্যাঁ প্রতি বছরই থাকে, সেই অঙ্কগুলো ট্রাই মানে অ্যাটেন্ড করারই ট্রাই করতাম, মানে সেগুলো যদি অ্যাটেন্ড করে ঠিক হয় তাহলে ফুল নাম্বার পাওয়া যায়, মানে নাম্বার কাটার জায়গা পাওয়া যায়,
পারেনি। মানে ও যেটা বলছে ও পার্ট মার্কের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেছিল, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যারা চালাক স্টুডেন্ট একটু, ঠিক আছে? অনেকে আছে লাইফে চালাক হয়, যেখানে চালাক হওয়ার দরকার ওখানে তাদের মাথা কোনো বুদ্ধি কাজ করে না, লাইফে চালাক অন্যকে ঠকাচ্ছে এসব করছে, তো যেখানে অ্যাকচুয়াল তার চালাকি করার দরকার, যেটা করলে সে লাইফে আগে দাঁড়াতে পারবে, নিজেরা কিছু উপার্জন করে, সেখানে তারা চালাকি করে না। ওই যে ব্যাপারটা বললো, দেখো পার্টের কোশ্চেন থাকে, টিচাররা কোশ্চেন সেটা বি ওভাবে করে, ঠিক আছে? যে একটা কোশ্চেন থাকে বড়ো থাকবে, কোশ্চেনটা সহজ দেওয়া হবে, ঠিক আছে? আর একটা কোশ্চেন থাকবে একটু কঠিন কঠিন কোশ্চেন পার্টে দেওয়া হবে। স্টুডেন্ট যে পড়াশোনা করেছে সে চুজ করবে ওই পার্টের কোশ্চেনগুলো, একটা ভালো স্টুডেন্ট চুজ করে পার্ট, পরিশ্রমী স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট, পরিশ্রমী স্টুডেন্ট চুজ করে পার্টের কোশ্চেনগুলো, যে ওই পার্টের কোশ্চেনগুলো করলে ফুল নাম্বার টিচারকে দিতে হবে। এবং ও বললো যে গ্যামেটেড মানে জেনেটিক্সের ম্যাথগুলো ভালো করে প্রস্তুতি, জেনেটিক্সের ম্যাথগুলো বেশি অ্যাটেন্ড করেছিল, দেখি ফুল মার্কস দেওয়া ছাড়া টিচারের কাছে উপায় থাকবে নাকি, কারখাতা আমার কাছে পড়েছে ফুল মার্কস, তাও হয়তো ওর কিছু কিছু কাটা গেছে। জানো কত পেয়েছে বললে? 96 পেয়েছে, চার নাম্বার হয়তো হাফ হাফ করে কোনো জায়গায় কেটে নিয়েছে, ঠিক আছে? আগামী দিনে আশা করছি ওটাও কাটতে পারবে না, আরও ভালো হবে, ঠিক আছে? আচ্ছা বলো, এই দুটো ব্যাপার পার্ট মার্কের অ্যান্সার করবো। আর একটা হচ্ছে বলো, পার্ট মার্কের ছাড়া আর একটা কি বললে তুমি? ওই যে জেনেটিক্সের ম্যাথগুলো, হ্যাঁ জেনেটিক্সের ম্যাথগুলো মানে কঠিনগুলো বেশি অ্যাটেন্ড করেছে। আচ্ছা এই দুটো, আর আর মানে পরীক্ষা হলে তুমি গেছো, পৌঁছেছো, তুমি কিভাবে ওই যে পৌঁছেছো আবার কোশ্চেন পেপার দেবে ওইটা শুরু থেকে শেষ অবধি ওই সিক্রেটটা একটু সবার কাছে শেয়ার করে দাও। প্রথম প্রথম তো একটু টেনশন লাগছিল কোশ্চেন আসার আগে, প্রথম প্রথম টেনশন লাগছিল যে কি রকমের কোশ্চেন আসবে, কিন্তু যখন এই কোশ্চেনটা দেখলাম, শর্ট কোশ্চেন গুলো দেখলাম মোটামুটি সব ঠিকই আছে, বড় কোশ্চেন, বড় কোশ্চেন চুজ, ওই 15 মিনিটের মধ্যে বড় কোশ্চেন চুজ করে নিয়েছিলাম যে আমি এটা অ্যাটেন্ড করবো, এটা বাদ দিব, 15 মিনিটেই অ্যাটেন্ড করেছিলাম। তবুও শেষের সময় একটু হাতের লেখাটা একটু খারাপ হয়েছিল, কিন্তু হাতের লেখার উপর কোনো ডিপেন্ড করে না, লেখা পঠনযোগ্য হলেই যথেষ্ট যেটা আমি মনে করি। আর পাঠ মার্কের ক্ষেত্রে কি ওই টাইমটাও একটু বেশি বেঁচে যায়, পাঠ মার্কের ক্ষেত্রে একটু লিখলেই ফুল নাম্বার পাওয়া যায়, আর বড় কোশ্চেন গুলো অ্যাটেন্ড করলে কি হয় একটু বেশি বেশি লিখতে হয়, হ্যাঁ একটু বেশি বেশি লিখতে হয়, কেটেও বেশি নেয়, তাই না? ওরা লিখতে গেলে অনেক বেশি লিখতে হয়, মানে থাকেই ওরকম যে বেশি লেখার ব্যাপার থাকে, এবং নাম্বার কাটার জায়গা থাকে টিচারের। দেখো টিচার মানে যে টিচার তোমায় পড়াবেন তিনি তোমায় গাইড করবেন যে কীভাবে তুমি লিখবে, কীভাবে টিচার নাম্বার না কাটতে পারে, আবার যে যিনি খাতা দেখবেন উনি আছেনই নাম তোমার খাতা কাটার জন্য, পরিষ্কার বাংলা কথা তিনি আছেন তোমার খাতা কাটার জন্য, তোমায় এমনভাবে লিখতে হবে, এমন খতরনাকভাবে লিখতে হচ্ছে আমার নাম্বারই কাটতে হবে, টিচারও ভাববে আমি পেন দিয়ে শুধু পেন আমি আজকে কাটতে পারছি না, আমার শুধু রাইট দিতে হচ্ছে, নাম্বার দিতে হচ্ছে, এইটা এই ব্যাপারটা যেন আসে, তাই তো? আচ্ছা আর লাইফ সায়েন্সে কি হয়, লাইফ সায়েন্সে কি শর্ট কোশ্চেনগুলোর ক্ষেত্রে, শর্ট কোশ্চেনগুলোর ক্ষেত্রে কোশ্চেনগুলো ভালোভাবে না পড়লে না বোঝা যায় না, একটু মানে দু তিনবার তো অবশ্য মাস্ট পড়তেই হবে, একদম হঠাৎ করে কোশ্চেনগুলো বোঝা যায় না কোশ্চেন, কিন্তু লাইফ সায়েন্সের কোশ্চেন যথেষ্ট কঠিন হয় এবং দু তিনবার পড়তে হবে, আমি বলেছি প্রত্যেককে তিনবার কোশ্চেন পড়বে তারপরে উত্তর দেবে, দেখবে আগে কি চেয়েছে, ফার্স্টবার পড়লে আচ্ছা এটা তো, তারপর যখন আবার পড়লে দেখবে তোমার অ্যান্সারটা বদলে গেছে, না এটা এইভাবে লিখতে হবে, এই এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে? আর 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 এসে পাঁচ নম্বরের কোশ্চেন মনে ওই দুটো অ্যাটেন্ড করেছিলাম, পাঁচ নম্বরের কোশ্চেন দুটো অ্যাটেন্ড করেছিলাম, বড় বড় পার্ট মার্ক ছিল না, পার্ট মার্ক ছিল না তো সেগুলোর ক্ষেত্রে পয়েন্ট দিয়ে দিয়ে লিখেছিলাম, সেগুলোর ক্ষেত্রে পয়েন্ট দিয়ে দিয়ে লেখা, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, আমি যেটা তোমাদের বারবার করে শিখিয়েছি, বারবার করে বলেছি পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, তাই তো? পয়েন্ট করে করে লিখবে, কারণ ওই পয়েন্টের ওপরেই তোমার নাম্বারটা হয়, ঠিক আছে? এটা তো ওই খাতাটার মধ্যেও ছিল, এটা সুমিত করেছিল, পয়েন্ট করে করে লেখা, তাই তো? আর আগামী দিনের ভাই বোনদের জন্য কি বলতে চাও? আগামী দিনের ভাই বোনদের ক্ষেত্রে বলবো যে টেক্সট বইটা ভালোভাবে পড়ো, টেক্সট বইটা আর সবচেয়ে মাস্ট হচ্ছে কনসিস্টেন্সি, ওই তো দেখবেন যে সপ্তাহে একদিন পড়লো আর দুদিন বাদে আবার পড়লো, পরের পড়া, কিন্তু সেই আগের পড়া পরের পড়া পড়ে গেছে, কিন্তু আগের পড়া আবার সেই পড়েনি, সেই একদিক থেকে পড়ে যাচ্ছে আর একদিক থেকে ভুলে যাচ্ছে, মানে আগের পড়াটাকে আবার ঘুরে রিভাইজ করতে হবে, সপ্তাহে একটা দিন রিভাইজের জন্য অবশ্যই রাখতে হবে। দেখো যত ভালো স্টুডেন্ট তারা প্রত্যেকে এক কথা বলবে, রিভিশন দিয়েছিলাম একটু আগে, যে
ভিডিওটা ছিল নূরের, ও বলছিল আমি বারবার করে রিভিশন দিয়েছিলাম এবং এখন যে ইলেভেনে ও পড়ছে যে বারবার টেস্ট নেওয়া হচ্ছে এবং মক টেস্ট দিয়েছে নূর, সেটা বারবার করে বলছে যে বারবার এক কথাই বলছে ম্যাম যে আমি কি পড়ে যাচ্ছি, টিচাররা শুধু পড়িয়ে যাচ্ছে না, আপনি টেস্ট নিচ্ছেন বারবার মক টেস্ট নিচ্ছেন, আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়াল আমার কতটা প্রস্তুতি হয়েছে, আমি তো যদি বুঝতে না পারি তাহলে আমি কী করবো। ও কিন্তু সেম কথাই বলছে, সবাই সেম কথাই বলছে, তো ভালো স্টুডেন্ট আমি শুধু সিলেবাস শেষ করে দিলাম সেটা না, আমার রিভিশন করতে হবে, রিভিশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই তো? আর পরীক্ষার পরীক্ষার আগে মক টেস্ট বলতে তেমন কোনো কোনো ইনস্টিটিউটের মক টেস্ট দিনে আমি নিজে বাড়িতে টেস্ট পেপার ধরে মক টেস্ট দিতাম, স্কুলের স্যারের কাছে খাতা চেক করিয়ে নিতাম, মানে স্কুলের স্যারকেও একটু খাটাতে হবে, স্কুলের স্যারকেও, স্কুলের স্যার হোক, টিউশন স্যার হোক, গৃহশিক্ষক হোক, মায়না পাচ্ছেন তোমাকে পড়ানোর জন্যই পাচ্ছেন, এরকম না কেউ তোমাকে এমনি হেল্প করছেন, তো মায়না পাচ্ছেন একটা, তাই না? এটা কোনো লজ্জার কিছু না, আমরা স্কুলে গিয়ে জিজ্ঞাসা করতে পারি, টিচাররা আছেন তাদের অবশ্যই এতটা আমি আশাও করেছিলাম না, তারপরে পরীক্ষা দিয়ে আসার পর ভেবেছিলাম যে 95+ ই পাবো, 95+ ই পাবো, ঠিক আছে। এবং বাংলাতে বিজ্ঞান চ্যানেলটা তোমার কিরকম ভাবে হেল্প করেছে সেটা একটু বলো, তুমি প্রথমে বললে বাংলাতে বিজ্ঞান আপনার যে অনেক মোটিভেশন ভিডিও গুলো মাঝে মধ্যে ফাঁকা টাইমে হয়তো পড়াশোনা করতে করতে এক ঘেয়েমি লেগে যাই, তখন মোটিভেশন ভিডিও গুলো দেখতাম, মোটিভেশন ভিডিও গুলো দেখতাম, আর হয়তো আপনি খাতা সাজাবের ভিডিও দেখতে, মানে টাইমটাকে পড়াশোনার কাজে লাগাতাম, একদম টাইমটাকে, বাকি টাইমটাকে পড়াশোনা করতে লাগানো। আর আপনি হয়তো দু একটা এক্স ম্যাম আমি আর একটা ব্যাপার হচ্ছে মাধ্যমিকের ছাত্র তাকে অবশ্যই আর গোটা টাইমটা পড়াশোনার কাজেই কমপ্লিটলি পড়াশোনার কাজে ইনভেস্ট করা উচিত, সে গান শুনবে এই করবে ভিডিও দেখবে উল্টোপাল্টা সেটা না, পড়াশোনার বললো আমি সমস্তটাই পড়াশোনার কাজে লাগবে, অফ টাইমে আপনার মোটিভেশনের যে ভিডিওগুলো বা খাতা সেটের ভিডিওগুলো বা এইসবগুলোই দেখ, ঠিক আছে? দেখো পুরোটাই কিন্তু এরকম না, মোবাইল আছে হাতে মানে আমি উল্টোপাল্টা কাজ করবো, আমি উল্টোপাল্টা কাজও করতে পারি, আপনি কিছু করতে পারি, হ্যাঁ বলুন। আর আপনি কিছু কিছু ক্লাসের ভিডিও আপলোড করতেন সেগুলো দেখতাম, আর কিছু কিছু টপিকস কিছু কিছু টপিকস ও আপনার মনে হয় আপলোড আছে সেগুলো দেখেছিলাম, মানে কোথায় বলতে ভিডিওটা ছাড়া এক দুদিন হয়ে যেত, তবে সঙ্গে সঙ্গে দেখার টাইম পেতাম না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও, যারা আগামী দিনের মাধ্যমিক দিচ্ছে প্রত্যেককে শেয়ার করে দিও, এই যে ও সিক্রেটগুলো শেয়ার করছে, অনেকে কিন্তু সিক্রেটগুলো শেয়ার করে না, যে মানে একটা দেখবে অনেক টিভিতে বিভিন্ন ইন্টারভিউগুলো থাকে, অ্যাকচুয়াল কি জানার আছে ওগুলো থাকে না, ঠিক আছে? যেগুলো মানে কয় ঘন্টা পড়তে, আরে কেউ 5 ঘন্টা পড়লে তার হয়, কারো 3 ঘন্টা পড়লে সেটা শুনে আমরা কী করবো, যেটা অ্যাকচুয়াল আর কীভাবে পড়তো কীভাবে নোটস তৈরি করতে এগুলো আমাদের জানার দরকার, যেটা করে কি আগামী দিনের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা একটা ভালো রেজাল্ট করতে পারে, একটা ভালো জায়গায় যেতে পারে, একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা, ঠিক আছে? তো সেইটা আর কি দেখাটা উচিত, মানে সেইটার জন্য দেখো ও যেগুলো শেয়ার করলো সেটা কিন্তু বাকি সবার উপকৃত তারা হবে, তাই বলছি প্রত্যেকে ভিডিওটা মাধ্যমিক যারা দেবে প্রত্যেককে শেয়ার করে দিও, আগামী দিনে 25-26 বা মাধ্যমিক যারা দেবে প্রত্যেককে শেয়ার করে দিও, আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ লিঙ্ক আছে সেখানে তোমরা থাকতে পারো, এছাড়াও যদি তোমরা বলো আর আমার নামার পিছনে সত্যি আপনার অবদান অনেকটাই আছে, কিন্তু ওই তো আপনার অনলাইন মেটে ভর্তি হতে পারেনি, আমার পিছনে সত্যি বাংলাতে বিজ্ঞান ইউটিউব চ্যানেলের
অবদানটা অবশ্যই আছে, তবে আমি দুঃখিত যে আপনার অনলাইন ব্যাচে আমি অ্যাডমিশন নিতে পারিনি, মানে মোবাইল থাকতো। আচ্ছা, মোবাইল নিজের মোবাইল নেই তাই তো বাবার? না না, ঠিক আছে। সে দেখো তুমি কষ্ট করে পড়াশোনা করে তো চেষ্টা করেছো, আজকে নাম্বারটা অ্যাচিভ করেছো, অনেকের কাছেই তো মোবাইল আছে, তুমি তারা কি সেই নাম্বারটা মানে সেটা সেভাবে কি পড়াশোনাটা কাজে লাগাচ্ছে? লাগাচ্ছে না, হয়তো আগামী দিনে তোমার কাছে এত মোবাইল থাকবে তুমি কোনটা ইউজ করবে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? এটাই আমি তোমার জন্য উইশ, যে মোবাইল ছিল না আমি তবুও বাবার মোবাইল, আর বাবা সবসময় বাড়ি থাকতো না তাই তো? বাবা সবসময় বাড়ি থাকতো না, যেটুকু সময় থাকতো বাবার মোবাইলটা আমি পেতাম, আমি ক্লাসগুলো করতাম, ঠিক আছে, আমি সেইগুলোভাবে করতাম, তো সেটা করেও আমি অ্যাচিভ করেছি, এটা সব থেকে বড় কথা। আর বাবা মা খুশি তো? বাবা মা খুশি তো? হ্যাঁ বাবা মা খুবই খুশি। বাবা এখন আপাতত বাবা মার সাথে কথা বললাম তো, বাবা মা এখন বাড়িতে, আমি এখন মেসে এসেছি তো বাবা মোবাইলটা দিয়ে দিয়েছে, আপাতত বসে ঘরের সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা, বাড়িতে একটা ছোট মোবাইল দিয়ে দিয়েছে, ঠিক আছে, মেসে থাকছো, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও, অনেক শুভকামনা রইলো তোমার জন্য এবং আগামী যারা মাধ্যমিক দেবে প্রত্যেকের জন্য। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ রয়েছে, এছাড়া যদি তোমরা কেউ পার্সোনাল টিউশন ক্লাস নিতে চাও তোমরা ক্লাসে জয়েন করতে পারো, ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান নাম্বারও দেওয়া আছে, এছাড়াও কমেন্ট করে জেনে নিতে পারো, বাংলাতে বিজ্ঞান অ্যাডমিনের সাথে যোগাযোগ করে নিয়ে বিস্তারিত জেনে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। আর গ্রুপটা রয়েছে ইউটিউবে, যা হয় সেগুলোই গ্রুপেই পাঠিয়ে দেবে, সরাসরি তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ওকে, ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং নিজের ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবে, যাতে করে কি আগামী দিনের একটা ছাত্র সেই পদগুলো অবলম্বন করে এই ভালো রেজাল্টটা সে করতে পারে, তাই তো? ওকে, থ্যাংক ইউ।